আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি টুনা মাছের কাবাব, চলুন দেখে নিই কি কি লাগছে। এখানে আমি একটু মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, আর এক ক্যান টুনা ফিশের পানিটা আমি ছড়ে নিয়েছি। এরকম দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা ছাল, আমি লাল এবং গ্রিন দুটোই নিয়েছি, তা আপনি ইচ্ছের মতো নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, আর দিয়ে দিব হলুদের গুঁড়া। এই যে মাছটা আছে, আগে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, ডিমের কুসুম দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিই। সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো শেষ হয়ে গিয়েছে, এবার আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে গোল গোল করে, তারপর হাতের তালুর সাহায্যে আঙ্গুল দিয়ে আস্তে করে চেপে চেপে তৈরি করে নিতে হবে। আপনারা এই টুনা মাছের কাবাবটি ইফতারের আইটেম হিসেবে খেতে পারেন, অথবা পোলাও ভাত ও বিরিয়ানির সাথেও খেতে পারেন। খুবই মজার এই টুনা মাছের কাবাবটি বাসায় অবশ্যই তৈরি করবেন। আমি এভাবে বাকি সবগুলো কাবাব তৈরি করে নিচ্ছি। কাবাবগুলি তৈরি হয়ে গিয়েছে, এবার এগুলো ভেজে নিচ্ছি। পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। কাবাবটি ডিমের সাদা অংশে লাগিয়ে ভেজে নিতে হবে। আমি এখানে চারটি কাবাব ভেজে নিচ্ছি। এ সময় চুলার জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে, আর খেয়াল রাখতে হবে কাবাবটি যেন খুব তাড়াতাড়ি পুড়ে না যায়। কাবাবগুলো এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আমার তো এই টুনা মাছের কাবাবটি ভীষণ পছন্দের, খুবই অল্প উপকরণে খুবই মজাদার এই কাবাবটি তৈরি করে নেওয়া যায়। আমার কাবাবটি হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আজকের এই টুনা মাছের কাবাব রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।